এই ভিডিওটি সকল মুসলিম ভাই বোনদের জন্য শিক্ষণীয়, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। মালিহার খুব মন কারাপাচ, এলোমেলো ভাবনাগুলো মনটা আরো বিষণ্ণ করে দিচ্ছে। দিনদার ছেলে যারা মালিহা বিয়ে করবে না পরিবারে জানিয়ে দিলেও তারা কিসব প্রপোজিশনে হাজির করছে মালিহার সামনে। মসৃণ অবয়বের এই মানুষগুলোকে কোনো মতেই পুরুষ পুরুষ লাগে না মালিহার। কেমন যেন মেয়েলি মেয়েলি ভাব, মেয়েলি চেহারার কাউকে বিয়ের কল্পনাও করতে পারছে না মালিহা। এরা নাকি খুব ভালো ছেলে, ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ভালো জব, ভালো বেতন, ভালো বাসস্থানের মালিক এরা। ভালো ছেলের ডেফিনেশন সবার কাছে এমন হলেও ভালো ছেলে বলতে মালিহা বুঝে যে ছেলে দিন বুঝে এবং শরীয়তসম্মত জীবনযাপন করতে চায়। দিনের পথে আসার পর থেকে মালিহা খুব নিঃসঙ্গ, কেমন যেন আর যায় না কারো সাথে। খুব অবাক হয়ে মালিহা ভাবে মানুষের কত রকম মানসিকতা। পুরনো ফ্রেন্ডদের ইচ্ছাকৃত এড়িয়ে যায় মালিহা, কেমন যেন আর মিলে না ওদের সাথে। দুনিয়াদারি নিয়ে ব্যস্ত ওরা, একটু বেশি মাত্রায় আধুনিক, কিন্তু দুনিয়ার মায়া ততদিনে কমে গেছে মালিহার। সময় কাটানোর জন্য একটু ফেসবুকে আসবে, তারও উপায় নেই। ফেসবুকে ঢুকলেই বেপর্দা ছবির ছড়াছড়ি, এইসব আর ভালো লাগে না মালিহার। ফেসবুকেও ইদানিং অসহ্য সময় কাটে। একদিন হঠাৎই খেয়াল হলো ফেসবুকের এই সার্কেলটাও মালিহার জন্য ক্ষতিকর। সব গাইরে মাহারাম আর নোংরা বেপর্দা ছবি আপলোডকারী ফ্রেন্ডদের আনফ্রেন্ড করে দিল মালিহা। একটা দিনই সার্কেলও হয়ে গেল তার, কিন্তু কিসের যেন একটা শূন্যতা মালিহাকে নিঃশেষ করে দিচ্ছিল। নিঃসঙ্গ মালিহা তার পরিবারের কারো সাথেও মন খুলে দুটা কথা বলতে পারে না। তার দাওয়াকে পরিবারের সবাই ভাবে বড়দের উপদেশ দিতে আসছে, বোঝাতে পারে না কাউকেই। হয়তো মালিহা ছোট বলেই তার কথা গ্রহণ করাকে লজ্জাজনক মনে করে বড়রা, কিন্তু নিজের ভালোটা তো অন্তত বোঝা উচিত। মালিহা স্বপ্ন দেখে কেমন হবে তার নিজের সংসার, স্বপ্ন দেখে কেমন হবে তার জীবনসঙ্গী। একজন প্রকৃত দিনদার মানুষকে সে তার জীবনসঙ্গী হিসেবে চাই, যার দিকে তাকালে মুহূর্তেই মিটে যাবে সব পাওয়া না পাওয়ার হিসাব, যার উপস্থিতি অপরন্ত ভালো লাগার আবেশে হৃদয়কে পরিপূর্ণ করে তুলবে, যাকে ভাবলে মুহূর্তেই পাল উড়াবে সুখের কল্পতরী, যে মানুষটা ভালোবাসবে শর্তহীনভাবে, সুখের মুহূর্তগুলোর সাথে হাসবে, কষ্টের দিনে ঝাপটে ধরে রাখবে দুবাহুর নিরাপদ আশ্রয়ে, যার দিকে তাকালে কোনো কারণ ছাড়াই হাসি ফুটবে মুখে। মালিহা এমন একজনকেই চাই, এমন একজন যে ভালোবাসায় যতটা কোমল হবে, দিনের হুকুম আহকামের ব্যাপারে তার চেয়েও কঠোর হবে, যে পূর্ণ পর্দায় রাখবে মালিহাকে, নিজেও কোনো গাইরে মাহরামের দিকে ফিরে তাকাবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে যার সততা, দানশীলতা, উদারতা, কঠোরতা ও লিভাসের আদর্শ। কেবল তারই অপেক্ষাতে মালিহা নিজেকে পবিত্র রেখেছে, তার কারণেই মালিহার এই একা থাকা। মালিহা জানে একটু দেরিতে হলেও সঠিক সময়ে সঠিক মানুষটি এসে ঠিকই নিয়ে যাবে তাকে, সে মানুষটি দুনিয়াতেই তাকে দিবে জান্নাতের ছিটে ফোটা ফ্লেভার। কিন্তু মালিহার পরিবার মালিহার এমন সব চাহিদার কথা শুনে হাসাহাসি করে, বলে এমন পাত্র নাকি অর্ডার করে বানিয়ে নিতে হবে, রেডিমেড পাবে না। মালিহা জানে কোথায় চাইলে সে তার মনের মতো মানুষটিকেই পাবে, আল্লাহর কাছে চাওয়ার বিকল্প কিছু নেই তা মালিহা জানে। শুরু হলো তার রবের দরবারে বিয়ে এবং উত্তম দিনদার একজন জীবনসঙ্গীর জন্য ফরিয়াদ। মালিহা কত কান্না করেছে, কত কাকুতি মিনতি করেছে শুধু রব জানেন। আবছা আলো আধার ঘরে মাঝরাতে জায়নামাজে সিজদায় গেলেই কান্না চলে আসতো মালিহার। কেমন যেন ইমোশনাল একটা পরিবেশ, রব ছাড়া কেউ তাকে দেখছে না। মালিহার চোখের পানিতে জায়নামাজ ভিজে যাচ্ছে, কিন্তু দুনিয়ার কেউ তা দেখছে না। বাসার সবাই ঘুমে বিভোর, নিজেকে খুব একা মনে হতো মালিহার। একজন নেককার দিনদার হৃদয়বান মানুষকে তার করে দিতে রবের কাছে তার এই প্রার্থনা। হৃদয়ের হাহাকার রব ছাড়া দেখার কেই বা আছে, রব ছাড়া কে আছে অন্তরের পবিত্রতা রক্ষা করার। বাসা থেকে মালিহার জন্য ছেলে দেখা হচ্ছে, মালিহাকে এমন সব প্রপোজে রাজি হতে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজও হয়তো ঠিক মতো পড়ে না। পরিবারের সবাই এখন মালিহার উপর বিরক্ত, বলেও দিল যেমন ছেলে চাই তেমন নাকি খুঁজে পাওয়া সম্ভব নয়। মালিহা নিজেই যেন খুঁজে আনে, অন্যথায় পরিবারের সিদ্ধান্তে মালিহাকে রাজি হতে হবে। মালিহা হতাশ হলো না, সে জানে তার প্রার্থনা বিফলে যাবে না, আল্লাহ তার জন্য ঠিকই কোনো উত্তম ফয়সালা করবেন, আর আল্লাহর সাহায্যও খুব নিকটে। দুদিন পর হঠাৎ সাইমা নামের পরিচিত এক দিনী বোন ফোন দিল মালিহাকে, কথায় কথায় জিজ্ঞেস করলো বিয়ে করবে কবে। পাত্র খোঁজা হচ্ছে শুনে সাইমা জানতে চাইল কেমন ছেলে চায় মালিহা। মালিহা নিজের পছন্দের কথা জানাতেই বলল, আমার চেনা এমন একজন আছে, খোঁজ নিয়ে দেখতে পারি তোমার জন্য। একদিন পরেই একটা বায়োডাটা নিয়ে হাজির হলো সাইমা। বায়োডাটা পড়ে মালিহার পছন্দ হলো, কেমন দিনদার মেয়ে চাই তারও একটা শর্ট লিস্ট ছিল বায়োডাটাতে।
দিনের প্রতি লোকটার কঠোরতা মালেহাকে মুগ্ধ করল ভীষণ। এবার ইস্তেখারা করে সিদ্ধান্ত নেয়ার পালা। কয়েকবার ইস্তেখারা করে মালেহার মন লোকটার দিকেই ঝুঁকল। এবার সে সিদ্ধান্ত নিল একেই বিয়ে করবে। কিন্তু বিপত্তি ঘটল যখন মালিহার পরিবার জানল ছেলে কেবল পড়াশোনা শেষ করেছে, এখনও চাকরি বা ব্যবসা কিছুই করে না। যে মালিহা তার পরিবারের নামাজ পর্দার গুরুত্বই বোঝাতে ব্যর্থ হয়েছে, তার পক্ষে রিজিক তাকদীর এসব বোঝানো খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ালো। কিন্তু মালিহার মনের শক্তি ছিল ইস্তেখারার ফলাফল। আল্লাহর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে সে এই থেকে পিছু হটবে না। অনেক না এর পরও মালিহার জেদের কাছে পরাজিত হলো সবাই। বিমর্ষ মনে রাজি হলো বেকার ছেলের কাছে মেয়েকে বিয়ে দিতে। অতঃপর মালিহার বিয়ে হয়ে গেল। মালিহার স্বামীর নাম সাত। বিয়ের মাসখানেক পর ছোট্ট একটা বাসা নিল সাত আর মালিহা। সাদের আয় রোজগার তেমন নেই, সামর্থ্যের মধ্যে এক রুমের ছোট্ট একটা বাসায় সংসার শুরু করল দুজন। ফ্লোরে বিছানা পেতে ঘুমাতে হতো, খুবই সাধারণ খাবার দাবার, দামি আসবাব ফিনগর, বিলাসিতার চিটে ফুটাও নেই, তবু মনে হতো জগতের সবচেয়ে সুখী দম্পতি ওরা। কারণ দুজনই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করেছে। ফ্লোরে শুতে গিয়ে ওরা মনে করে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের গায়ে তো চাটাইয়ের দাগ হয়ে গিয়েছিল, সে তুলনায় আমরা কত ভালো আছি। সামান্য খাবার সামনে নিয়েও ওরা রবের শুক্রিয়া আদায় করে বলে মাসের পর মাস তো আমাদের রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ঘরের চুলায় আগুন জ্বলত না। নিজেকে জগতের সবচেয়ে সুখী স্ত্রী মনে করে মালিহা। এতটা বছর আল্লাহর কাছে সে যেমন সঙ্গীর প্রার্থনা করেছিল, আল্লাহ তাকে তার ছাইতেও উত্তম সঙ্গী দান করেছেন। সাত অসম্ভব ভালোবাসে ওকে, সব কিছুতেই খেয়াল রাখে। মালিহার পর্দার ব্যাপারে মালিহার চেয়ে সাদই বেশি সচেতন। সাত ঘরের কাজেও সাহায্য করে। মালিহা জোর করে তাড়িয়ে দিতে চাই সাতকে রান্নাঘর থেকে, কিন্তু সাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ টেনে আনে। খেতে বসে প্রথম খাবারটা মালিহার মুখে তুলে দেয় সাত। কখনো ঘরে ফেরার সময় মালিহার পছন্দের ফুল নিয়ে আসে সাত। নাটকীয় ভঙ্গিতে চোখ বন্ধ করায় মালিহার, ফুলগুলো সামনে ধরে চোখ খুলতে বলে। পছন্দের ফুল পেয়ে মালিহা খুশিতে আত্মহারা। ভালোবাসার মানুষটার এমন হাসি মুখ দেখে প্রশান্তিতে চোখ বুঝে আসে সাদের। এমনই একজন মানুষই তো চেয়েছিল মালিহা, যে মালিহাকে খুশি রাখতে চাইবে, যে মালিহার খুশিতে হাসবে, কষ্টে কাঁদবে। সাদকে দেখলেই প্রশান্তিতে ভরে ওঠে মালিহার মন, এই মানুষটা এত কেন ভালোবাসে ওকে। মালিহা ভালোবাসা সময় একটা সংসারের স্বপ্ন দেখে এসেছে এতকাল, সাদ সেই স্বপ্নকে পূর্ণতা দিল। আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় সিজদায় পড়ে গেল মালিহা। আল্লাহ তার দোয়া কবুল করেছেন, উত্তমের চাইতেও উত্তম মানুষটাকে দিয়েছেন। আবারও বুঝল মালিহা দোয়া কখনো বিফলে যায় না। এক টুকরো সুখের জন্য মানুষ দিন থেকে সরে গিয়ে কত কিছু করে, কত বেপরদায়ী ফ্যাশন প্রদর্শন, কত হারাম কাজ, কত অবৈধ সম্পর্ক, কত ভারী গাড়ি, ব্যাংক ব্যালেন্স, কত অসৎ উপার্জন, কত অন্যায় অত্যাচার, জুলুম চুরি, তবু ওরা সুখী হতে পারে না। আর দিনের ছায়াতলে একজন বেকার যুবকের স্ত্রী হয়েও, যাবতীয় সমস্যার সম্মুখীন হয়েও মালিহারা কত সুখী, সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।